তো পুজোর সময় একটু যায়, কারণ সব জায়গায় লাইন ফাইন কারেন্ট ওই লাইটিং ফাইটিং এর জন্য তখন একটু কারেন্ট যায়। না ওরা কুলা পেঁয়াজও, আচ্ছা ছোলা, কুলা না ছোলা, পেঁয়াজও এইসব খায়। আর আমার শরীরটা খারাপ অনেক দিন ধরে, তাই খায় না। আচ্ছা ওকে বুঝেছি। কে কে জুড়ে আছেন আমার সাথে, নতুন যারা এসেছেন তারা একটু নিজের পরিচয় দিলে খুশি হব। হ্যাঁ পর্দে কে পিছে সে কা দেখতা হ্যায় ভাইয়া, বলিয়ে থোড়া, হা করকে কা দেখতা হ্যায়, হা করকে ক্যা দেখতা হ্যায়, হ্যাঁ থোড়া সামনে আইয়ে বাত কিজিয়ে, প্যার বিয়ার বরসাইয়ে হমারে উপর। আচ্ছা যদিও না তোদের কি বলে ওটা মানে খালি পেট থাকে তো, খালি পেটে তৈলাক্ত জিনিস না খাওয়াটাই ভালো, যদিও খায় আমি দেখেছি সবাই এই সময় পেঁয়াজ বেগুনি তারপর আরো অনেক কি কিছু খায় ভাজা ভুজি, কিন্তু এটা অ্যাভয়েড করাটাই ভালো। আপনার বাসার না রে কেউ নেই, আমি আর আমার ছেলে, আমার ছেলে তো জানিস ভয় পায় সব সময়, এই জন্য আমার ছেলে আমার আশেপাশেই থাকে, ও তো আমাকে ছেড়ে কোথাও বাথরুমটা অব্দি যায় না। আজকাল তো মানে আরো বেড়েছে মানে কি বলবো আর, ছাড় থাক মা আর ছেলে। বল তো যারা যারা আমার সঙ্গে জুড়ে আছেন একটু আমাকে একটু কমেন্টস পাঠান, তাহলে একটু ভালো লাগে, একটু ওখানে পছন্দ করে দিন, লয়াকার হর্ষৈক করে দিন একটু, তাহলে খুব ভালো হয় আমার জন্যে। বলুন, গেছিলাম চা বানাতে, চা খাইনি আজকে, মানে সকালবেলা সেই চা খেয়েছি, তারপরে আর বানানো হয়নি, খাওয়াও হয়নি, তো সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয় না, তো আমি ভাবলাম যাই একটু চা বানিয়ে নিই। আচ্ছা আবার গন, আবার গেছে, খুঁজছি 10 তারিখের পর একজন আসবে। একজন আসার কথা আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ বল, চাটা একটু বেশি হয়ে গেছে, এত চা আমি খাই না বুঝেছিস। বল তারপরে আর কি খবর, ওই সুলেমানের নাতিটা ঠিক আছে এখন, কি হয়েছিল, জ্বর সর্দি কাশি ভালো হয়ে গেছে? হ্যাঁ সুলেমানের নাতিটা ঠিক হয়ে গেছে এখন, ও যে কি অসুস্থ হয়েছিল। চেয়ারটাকে আমি বসে বসে নিজেই এটাকে কি বলবো, পাড়া গেল। প্লাস